নমস্কার। আজকে যে ভিডিওটা হবে এটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, তো আজকের ভিডিওটা হবে আমরা গানের সাথে আমরা কিভাবে গিটারে রিদম বাজাবো। ওকে, তো এটা নিয়ে অনেক মানুষের অনেক কমেন্ট ছিল আমার ইউটিউবে যে আমি তো গানের সাথে রিদম বাজাতে পারি না, আমি কীভাবে বাজাবো। তো এটাই আজকে আমি আপনাকে শেখাবো। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, গানের সাথে রিদম বাজাতে গেলে আপনাদের কিন্তু রিদম জানতে হবে, বলতে তাল আপনাদের জানতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের জানতে হবে, জানলে কিন্তু আপনি ভালোভাবে তাল বাজাতে পারবেন। কারণ তাল যদি ঠিকভাবে না বাজাতে পারেন তাহলে তো কোনো কাম হবে না, কোনো লাভ হবে না আপনাদের। তো আমাদের ভারতবর্ষে যে সমস্ত গান তৈরি হয়, বিশেষ করে আমরা তিনটা তালে তৈরি হই বেশিরভাগ, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই তিনটা তালে আমাদের গান তৈরি হয় বেশি। যেরকম আপনার 4x4 বিট, এইটার সবচেয়ে বেশি গান তৈরি হয়। 4x4 বিট মানে হারবা তাল, আর আরেকটা তাল হচ্ছে 3x4, এটা হচ্ছে দাদা তাল, আরেকটা আছে তেওড়া তাল মানে 7 মাত্রা। ওকে, এই তিনটা তালের উপরে প্রচণ্ড পরিমাণ গান হয় আমাদের ভারতবর্ষে বা পৃথিবীতে, সারা পৃথিবীতে তিনটা তালের উপরে বেশিরভাগ গান তৈরি হয়। হ্যাঁ, তো এবার তালগুলি নিয়েও একটু ডিসকাস করতে হবে আপনাদের সাথে, তালগুলিও আপনাদেরকে বলতে হবে। তাল শান্ত, তাল কিন্তু গন্ত হবে, কিন্তু হাতের মধ্যে রেখে রেখে আপনাদের গন্ত হবে তাল। এবার তালগুলি আপনাদেরকে বলি। হ্যাঁ, প্রথমে বলি কাহারবা তাল নিয়ে। ওকে, তো কাহারবা তালের মাত্রা আপনাদের জানতে হবে, কিন্তু তো কাহারবা তাল কিন্তু শিখতে হবে কিন্তু। তো কাহারবা তালের মাত্রা হচ্ছে 8 মাত্রা, এর মধ্যে দুইটা ভাগ থাকবে। প্রথম ভাগে থাকবে 4টা মাত্রা, দ্বিতীয় ভাগে থাকবে 4টা মাত্রা। প্রথম ভাগের 4টা মাত্রা থাকবে দা গে না তে, তারপর এটা থাকবে না গে ধি না। তাহলে কীভাবে দা গে না তি না গো দি না, মাত্রাটার মধ্যে কিন্তু আপনার সম জানতে হবে, কারণ সমও জানতে হবে খালিও জানতে হবে। হ্যাঁ, অনেক সময় গান কিন্তু খালি থেকে ফাঁকের থেকেও গানটা তৈরি হয়, কিন্তু বুঝতে পারছেন তো। তো তার জন্য প্রথম যে মাত্রা থাকবে, এই যে ধা গে না তে, এই ধাতে একটা সম হবে মানে হাতে তালি হবে, এই যে সম দেখুন ধা গে না তে, আর এইভাবে হবে যে এটা এটা হচ্ছে খালিটা না গে ধিনডা, ধা গে না তে না গে ধিনডা। ধা গে না তে, ধাতে একটা সম পড়লো আর খালিটা থাকবে পঞ্চম মাত্রাতে, দা গে নাতে, তাহলে 1 2 3 4 5, এই পাঁচে হবে আপনার ফাঁকটা, যেটাতে হবে খালি, আর অন্য সময় তো খালির থেকেও গান তৈরি হয়। এবার হচ্ছে কাহারবাতাল গেল, এবার আমি দাদ্রাতালটা নিয়ে একটু আমি বলি আপনাকে। দাদ্রাতাল তো দাদ্রাতাল হচ্ছে আপনার 6 মাত্রা। তো এটাও সেম দুইটা ভাগ আছে, প্রথম ভাগে 3টা, তারপর ভাগে 3টা। তো প্রথম ভাগে 3টা মাত্রা হচ্ছে ধা দি না, তারপরের মাত্রা হবে না ধা দি না না তি না। তাহলে প্রথম ভাগে হবে ধা দি না, তারপর হবে না দি না। তাহলে এইটা তো কিন্তু সেম, এ প্রথম এ সমটা হবে ধাতে, হ্যাঁ ধা দি না, আর না হবে চতুর্থ মাত্রাতে হবে খালিটা, এরকম ধা দি না না তি না। হ্যাঁ, তাহলে ধাতে হচ্ছে আপনার সমটা, আর না ধা ধি না নাতে হচ্ছে আপনার খালিটা। ওকে, কারণ খালির থেকে তো গান তৈরি হবে না, খালির থেকে তৈরি হয়েছে আবার সমে গিয়ে তালটা আসবে। তাহলে আর গান কিন্তু গানের সাথে রিদম বাজাতে গেলে কিন্তু আপনাদের তালটা কিন্তু আপনার গনতে হবে। তারপরে অনেক সময় আবার প্যাটার্ন চেঞ্জ হবে, এই 4x4 বিটে মানে কাহারবা তালে অনেক ধরনের প্যাটার্ন থাকবে, এরকম যদি বাজে এইটাও তো 4x4, এই দেখুন না 4x4 বিট তো এরকম হবে, ডাউন আপ আপ ডাউন ডাউন, ধাতে না তে না কো তি না, ধাতে না তে না কো তি না, ধাতে না তে না কো তি না। তারপরে আবার এটার মধ্যে এই 4x4 বিটে কাহারবা তালের মধ্যে প্যাটার্নটা চেঞ্জ হবে, এরকম হবে 1 2 3 4 5 6 7, কাহারবা তালের মধ্যেও আপনার অনেক ধরনের প্যাটার্ন
চেঞ্জ হবে। হ্যাঁ যেরকম ধর্ম কর, 1 2 3 4 5 6 7 8 এটাও তো কাহার কথা, আবার আবার মনে কর এরকম হবে 1 2 3 4 5 6 7 এটাও কাহার কথা, 1 2 3 4 5 6 7 দাগে নাতে নক দিনা দাগে নাতে নক দিনা, ওকে এটাও হবে, তারপর আবার এরকম হবে সোলবিট, এগুলি হবে কারবাতালের উপরে। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে দাদ দাদা হচ্ছে আপনার, তো বললাম দা দিনা না দিনা, তো এরকম হবে দা দিনা না দিনা, দা দিনা না দিনা, 1 2 3 4 5 1 2 3 4 5 6, তো এগুলি কিন্তু আপনি বলে 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 কিন্তু গিটারের সাথে সাথে আপনার রিদমটা প্র্যাকটিস করে নিতে হবে। তো রিদমা ভিডিও তো অনেকের পাবেন, বা রিদমা ভিডিও আমার আমার এত ইউটিউবে আপনি দেখতে পারেন, হ্যাঁ আছে কিছু কিছু রিদম ভিডিও দেওয়া আছে, আপনারা পারবেন এগুলো দেখে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এটা হচ্ছে দাদা, আর কাহার পাতা হলো হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 দাগে নাতে নাকো দিনা, দাগে নাতে নাকো দিনা, দাগে নাতে নাকো দিনা, ওকে হ্যাঁ তারপর এরকম হবে দাগে নাতে নাকো দিনা, দাগে নাতে নাকো দিনা, এরকম হবে ওকে। কিন্তু মাত্রাটা করতে হবে, যদি মাত্রাটা আপনারা গুনতে পারেন তাহলে তো আপনারা অটোমেটিক রিদম নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন যদি মাত্রা ঠিকভাবে না গুনতে পারেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে এটা কি দাদা তালে আছে না কারবা তালে আছে না তেওড়া তালে আছে, ওকে। এবার আমরা আপনার এই তেওড়া তাল নিয়ে কথা বলি, হ্যাঁ তো তেওড়া তালের মাত্রা হচ্ছে আপনার 7টা, ওকে। তো 7টা মাত্রার মধ্যে হচ্ছে 3টা ভাগ, প্রথম ভাগে থাকবে 3টা মাত্রা, তারপরে ভাগে থাকবে 2টা মাত্রা, তারপরে ভাগে থাকবে 2টা মাত্রা। তাহলে প্রথম মাত্রা থাকবে ধা ধিনতা টিটকতা গতি কেন, প্রথম হবে ধা ধিনতা, এই দেখুন 1 2 3 4 5 6 7 ধা ধিনতা টিটকতা গতি কেন, ধা ধিনতা টিটকতা গতি কেন, ওকে এই দেখুন ধা ধিনতা টিটকতা গতি কেন। তাহলে এটার বৃত্ত, এটার বৃত্তটা কিরকম হবে তাল হবে এরকম হবে, দেখুন ধা ধিনতা টিটকতা গতি কেন, ধা ধিনতা এটাতে কিন্তু ফাঁক নাই, এটাতে তালি, ধা ধিনতা টিটকতা গতি কেন, ধা ধিনতা টিটকতা গতি কেন। এবার এটা যদি আমরা রিদমে বাজাই তাহলে এই প্যাটার্নটা যদি আপনার মুখস্থ থাকে ধা ধিনতা টিটকতা গতি কেন, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 তাহলে 1 2 3-এ একটা তালি হবে, 1 2 3 আর 4 5-এ একটা তালি, এরপরে 6 7-এ একটা তালি, তাহলে 1 2 3 4 5 6 7 ওকে। তাহলে এই যে এই মাত্রার প্যাটার্নটা যদি আপনারা গুনতে পারেন তাহলে একটা গান যদি এরকম বাজে অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন, তাহলে এই তাল তালটা কীরকম হবে দেখা যায় না, এই দেখ এরকম হবে ধা ধিনতা টিটকতা গতি কেন, ধা ধিনতা টিটকতা গতি কেন, ডাউন 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 আপ ডাউন ডাউন আপ ডাউন, এই দেখুন ডাউন 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 আপ ডাউন ডাউন আপ ডাউন, তাহলে দেখুন ধা ধিনতা টিটকতা গতি কেন, ধা ধিনতা টিটকতা গতি কেন, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 তাহলে এবার যদি আমরা একটা একটা করে গান নিয়ে নিয়ে মোটামুটি একটু একটু চর্চা করি তাহলে আপনারা শিখতে পারবেন, আর আমার ভিডিও দেখে যে আপনারা শিখতে পারবেন এরকম না, কিন্তু আপনারাও কালেকশন করুন, আপনারাও শিখেন, আপনাদের যাদের কাছে শিখেন তাদের কাছ থেকেও আপনারা তারা কীভাবে শিখে তাদের কাছ থেকে জানেন একটু একটু করে, ওকে। তো এবার মনে করুন একটা 4x4 রিদমের একটা গান আমরা নিই, মানে মনে করুন না 4x4 কাহার বাজারের গানের তো অভাব নেই, অনেক গান কাহার বাজারের, তো কাহার বাজারের গানের মধ্যে একটা গান আমরা নিই, মনে করুন চুরালিয়া, তো এই গান বা আপনি গোলাপি আঁকি
যে কোনো গান আমি তার একটা, হ্যাঁ তো আমি তো গান গাইতে পারি না, তাও মোটামুটি আমি রিদম দিয়ে আমি আমি ওটা দেখাই। আপনি গানটা প্রথমে শুনে প্রথমে থেকে আপনার তালিটা রেডি করতে হবে। গোলাপি আঁকে ধাগে নাতে নক দিন না, ধাগে নাতে নাক দিন, তার মানে ধাগে ধাগে নাতে নাক দিন না, ধাগে নাতে নাক দিন না, তো অটোমেটিক মানে বুঝতে পারলেন যে এটা 4/4 বিট মানে কার বা তাল। ওকে, ধাগে নাতে নাক দিন না, গোলাপি আ গোলাপি আঁকে, গোলাপিটা ফাঁকে থাকবে, ও বললাম না আমি ধাগে নাতে নাক দিন না, এই ফাঁকে মনে থাকবে, মনে করুন গোলাপি আঁকের থেকে মনে তালি আসবে, তালিটা আপনি বুঝতে পারবেন কোন জায়গার থেকে আপনার এই রিদমটা তো স্টার্ট হয়। তাদের যে ড্রাম বা তবলা যে কোনো জিনিসটা বাজাবে ওটা রিদমটার থেকে বাজাবে, তাহলে এটাকে বুঝতে হবে আপনি। গোলাপি আঁকে এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দাগে নাতে না করতে না, গোলাপি আঁকে দাগে নাতে না করতে না, নিন্দিন নাতে না করতে না, তাহলে তাহলে কি আপনাকে গানটা বাজাতে হবে। গোলাপি আঁকে দাগে নাতে না করতে না, আপনার মাথাটা কিন্তু গন্ধ হবে, আপনার তালে ফালে ফালে গানটার সাথে গান গেয়ে গেয়ে বা গান শুনে শুনে আপনাকে কিন্তু তালটা আগে ফালাতে হবে, তালটা ফালালে তারপরে আপনি পারবেন কিন্তু এইটার লোকের রিদমটা বাজাতে। গোলাপি আঁকে দাগে নাতে না করতে না, এটা কিন্তু এটা তো আর ছয় মাত্রা বিট না, ছয় মাত্রা বিট হলে তো দা দিনা না দিনা হলো না, ঠিক আছে না, তাহলে এটা 4/4 দাগে নাতে না করে, গোলাপি আঁকে দাগে নাতে না করতে না, দাগে নাতে না করতে না, তাহলে আপনি অটো ব্রেক পাবেন। গোলাপি আঁকে দাগে নাতে না করতে না, ডাউন আপ আপ ডাউন ডাউন, এ ডাউন আপ আপ ডাউন ডাউন, ডাউন আপ আপ ডাউন। আর অ্যাকচুয়ালি আমি তো রিদম শেখাতে এখন এসছি না, এখন জাস্ট আপনার গানের সাথে কীভাবে রিদমটা বাজাবেন, রিদমের ভিডিও কিছু কিছু পাবেন ইউটিউবে দেখে নিন, হ্যাঁ তো আর না হলে আমি আস্তে আস্তে দিব রিদমের ভিডিওটা, এই দেখুন ডাউন আপ আপ ডাউন ডাউন, ডাউন আপ আপ ডাউন ডাউন। ওকে, দিয়ে দিয়ে প্র্যাকটিস করুন, সবসময় একটা গান নিয়ে নেবেন, একটা গান, আপনি দশটা গানের সাথে আপনি যাবেন না, একটা গান নিয়ে শুধু এই গানটার উপরে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অটোমেটিকভাবে শিখতে পারবেন। এটার মধ্যে সোল বিট বাজুক বা যে কোনো বিট বাজুক, এই প্যাটার্নটা না চেঞ্জ হয়ে যাবে, আপনার 4/4 তো ঠিক থাকবে, কারবা থাকবে, এটার মধ্যে প্যাটার্ন চেঞ্জ হবে, এরকম হবে, অন যদি এরকম হয়ে বাজে তাহলে তো এটা 4/4 বিট। গোলাপি আঁকে এটা সোল বিট, এটা 4/4 বিটের উপরে থাকবে, হ্যাঁ প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, এখন এটার মধ্যে তোমার মানে সুইং বিট আসবে এরকম। গোলাপি আঁকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আপনি শুধু গন্ধ হবে মাত্রা করলে কিন্তু আপনার গন্ধ হবে, দাগে নাতে না করতে না, দাগে নাতে না করতে না, গোলাপি দাগে নাতে না করতে, যেই কোনো যেই রিদম ভাবে আপনি যেইভাবে রিদম খুশি আপনি বাজাতে পারবেন, কিন্তু মাত্রা আপনার গন্তব্য হবে, কিন্তু এটা কি 4/4 মাত্রা, তাহলে এইভাবে গন্তব্য হবে, দাগে নাতে না করতে না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। ওকে, ভিডিওটা বড় হবে কিন্তু আপনাদের ভালো হবে। তো এবার তেওড়া তাল নিয়ে কথা বলি, এবার একটা তেওড়া তালের একটা গান নিয়ে নিই, তো তেওড়া তালের গান তো অনেক আছে আপনার, এই ইমন চক্রবর্তী যে তুমি যাকে ভালোবাসো তুমি যাকে, এটা তেওড়া তালের গান আছে, বা আমরা একটা হিন্দি গান নিয়ে নিই মেরা জীবন পুরা দোস্ত, সবার জন্য ভালো হবে এটা, যে কোনো একটা গান নেবেন ওটাকে আপনি শিখবেন, এটা নিয়ে শিখবেন তালতে ফেলে ফেলে একদম তালের মাত্রা গণে ধা ধা ধিন তা তিট্ট কর্তা গদি কেন, এটাই আমি এখন দেখাবো আপনাকে, তাহলে এই দেখুন মেরা জীবন করে দেখুন, তাহলে মেরা জি, আমি কিন্তু গান গাইতে পারি না, হ্যাঁ জাস্ট আমি দেখাচ্ছি, মেরা জীবন এক দুই তিন
চার পাঁচ ছয় সাত ধা তিন চা ধা তিন চা তিতপত্তা গতিকে ধা তিন চা তিতপত্তা গতিকে রিদম দেখা বলছে শিখে নেন ধা ধা তিন ধা তিন চা ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ধা তিন চা তিতপত্তা গতিকে তৃতীয় কথা গতি জানো এবার ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন তাহলে ধা তিন তাহলে গানটা হলো এক দুই তিন চার পাঁচ আগে মাত্রাটা গুনতে হবে ভালো হবে তারপরে গানটা যাবে আগে মাত্রা গুনতে হবে কিন্তু ঠিকভাবে একদম রিদম দিয়ে হোক হাতে হাতে পেরে হোক হাতে তালি দিয়ে হোক করতে হবে ধা দিন তা তিরটো কর্তা যদি কেন এবার হবে দাদা দাদা এবার একটা দাদা দাদার গান আমি বলি তো এই মুহূর্তে তো আমার গান এরকম মনে আসছে না তবে একটা গান মনে আছে যেটা দাদা দাদারও আপনি অনেক অনেক গান পাবেন কিন্তু মাত্রা রাগন তো হবে ঠিকভাবে তাহলে আপনারা রিদমগুলো দিতে পারবেন না হলে দিতে পারবেন না আচ্ছা এবার যে গানটা বাংলা গান একটা কথা হয়েছিল এই গানটা হ্যাঁ এই গানটা প্রথমে আমি রিদম দেখাই এই গানটার রিদমটা আগে শিখে নেন ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন 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 আপ ডাউন ডাউন আপ ডাউন হ্যাঁ ডাউন ডাউন আপ ডাউন তাহলে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ যেরকমভাবে হোক আগে তালটা দেখবেন গানের সাথে তালটা কীভাবে বাজে কিনা তালটা এরকমভাবে বাজে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান টু থ্রি ওয়ান টু বুঝলেন না এই এই সাউন্ডটা হতে ওয়ান টু থ্রি তাহলে তো আপনি ওপরে ওই তালি তালি তালিটা আপনি ফালাতে পারবেন ঠেকাটা ধা দি না না তি না এরকম ধা দি না না তি না ধা দি না না তি না আগে কিন্তু আপনি মুখে বলে বলে একদম মুখস্থ করে নিতে হবে গানটার সাথে সাথে যে কথা একটা একটা গান নিয়ে নেবেন যে কোনো একটা দাঁত দাঁতের গান আপনারা গাইলে তো আপনি বুঝবেন যে এই তালটা এরকমভাবে আছে ওয়ান টু থ্রি ওয়ান টু তখনই আপনি অটোমেটিকলি আপনি মাথা হাতে পারলে আপনি গুনতে পারবেন ওয়ান টু থ্রি ধা দি না না তি না ধা দি না না তি না অটোমেটিকলি একটা গান নিয়ে বুঝবেন হ্যাঁ
এবার গানটা স্পিডো, স্পিডো লোক আপনি গুনতে পারবেন, দাদি নানাতি না গো যত স্পিড হোক না, স্পিড হলেও আপনার কোনো অসুবিধা নেই, আপনার হাতে ফেলে গুনতে হবে গানটা, যেমনি তালটাকে তালটাকে ঠিক করতে হবে, ধা দি না না তিনা ধা দি না না তিন, তাহলে এই মাত্রা দিয়ে সময় আসবে তখন তো অটোমেটিকলি বুঝতে পারবেন যে 3/4 বিট দাদরা তালিটা। ওকে হ্যাঁ, তাহলে এভাবে করে করে আপনারা প্র্যাকটিস করেন, আশা করি হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, যারা যারা মানে অনেকের কমেন্ট ছিল যে গানের সাথে এরকম বাজাতে পারি না কী আর বাজাবো, তাই আমি মোটামুটি একটা ভিডিও আমি আপনাদেরকে দিলাম। তারপর আপনারাও কালেকশন করুন, আপনারাও শিখেন, যাদের কাছে আপনারা শিখেন তাদের কাছ তো আপনারা তালিম নিন কীভাবে বাজাতে হবে। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।